আমরা চাচ্ছিলাম হচ্ছে ইন্ডিয়ার পরাজয়, এবং ইন্ডিয়ার পরাজয়ে যতটা না অস্ট্রেলিয়া জিতাই খুশি হয়েছি, তার চেয়ে বেশি খুশি হয়েছি ইন্ডিয়া পরাজিত হওয়ার কারণে। ইন্ডিয়া বুয়া, ইন্ডিয়া বুয়া। তো প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নিই, আমার বাংলাদেশে সেই সব মানুষের প্রতি কোনো অভিযোগ বা ক্ষোভ নেই যারা ইন্ডিয়াকে সাপোর্ট করেনি। কেননা এটা একটা খেলা, হার জিত পছন্দ অপছন্দ থাকতেই পারে এক একজনের এক এক রকম। তাই বলে মিথ্যা অভিযোগ, উল্টোপাল্টা কথা আর হেট, হেট সে কোন লেভেলের হেট, মানে এপাশে কেউ দুগ্ধপর্ষ শিশু বসে নেই, কিন্তু যা বলেছ রিপ্লাই কিন্তু 100x বুস্ট হয়েই যাবে। তো চলো দেরি কিসের, সে আমাদের কাছে আজকে মনে হইতেছে যে অস্ট্রেলিয়া জিতছে, আজকে বাংলাদেশ কাপ জিতছে ভাই, ওভারঅল মানে এটা মানে কি যে আনন্দ লাগতেছে এটা বলে বুঝাই দেবা। তোমার বইলে বোঝানো লাগবে না, তুই বাস আমাকে এটা বল, অস্ট্রেলিয়া জিতেছে মানে বাংলাদেশ কি করে কাপ জিতেছে? অস্ট্রেলিয়া হাগলে কি বাংলাদেশের লোকের হাগা হয়ে যায়? অস্ট্রেলিয়া খেলে কি বাংলাদেশের লোকের পেট ভরে যায়? তাহলে অস্ট্রেলিয়া জিতলে বাংলাদেশ কি করে জিতে যায় বল? আর মানলাম অস্ট্রেলিয়া খেলে তোর পেট ভরে যায়, তাহলে ইন্ডিয়া থেকে পেঁয়াজ রসুন চাল ডাল কেন নিস? এখনো তুই না ছোটই আছিস, দেখতে বড় হয়ে গেছে, বাকি সব ছোট ভেতরে। জাদু ব্রেনের কথা বলছি, এমনিতেও ওটা তো ছোটই। আসলে আমি অস্ট্রেলিয়াকে আগে থেকে সাপোর্ট করি, বাংলাদেশ যাওয়ার পরে পুরোপুরি অস্ট্রেলিয়া ইয়া করছি। না মানে আগে থেকে অস্ট্রেলিয়াকে সাপোর্ট করতো, মানে এ তো খানিকটা এরকম যে প্রতিবেশীকে ছোটবেলা থেকে বাবা ভাবতাম, বাবা না থাকার পরে এখন প্রতিবেশীকে বাবা বলে ডাকছি। বাহ, না তারপরেও ঠিক আছে, একটা এক্সট্রা বাবা রেখে দিয়েছে, কিন্তু এরা প্রথমে নিজের বাবা মানে বাংলাদেশ হেরে যাওয়ার সাথে সাথেই কাকাকে বাবা বানিয়ে নিয়েছে, মানে পাকিস্তানকে। তারপর পাকিস্তান হারলো, অমনি ইন্ডিয়ার অপোনেন্টে আসলো অস্ট্রেলিয়া, অমনি অস্ট্রেলিয়া মানে প্রতিবেশীকে বাবা বানিয়ে নিল। না মানে ঠিক আছে, তুই বাবা যাকে পারিস তাকে বানা, কোনো প্রবলেম নেই, তোর টিম জিতেছে তুই আনন্দ কর। তাই বলে ইন্ডিয়া হেরে গেছে তার জন্য আনন্দ করছিস? যার বিছানায় খাবি, যার বিছানায় হাঁকবি, আবার তাকেই কাটতে। এই যে বাংলাদেশের হাজার হাজার মানুষ ডেইলি ডাক্তার দেখাতে আসে ইন্ডিয়ায়, বলতে গেলে ইন্ডিয়ার এমন কোনো হসপিটাল নেই যেখানে ডেইলি গেলে তুই একটা বাংলাদেশের পেশেন্ট পাবি না। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এমন হিংসাত্মক মনোভাব রাখিস, তাহলে এই তো আজ দেখছিলাম বাংলাদেশের একটা পেশেন্ট ভিডিও বানিয়েছে, ক্যান্সার পেশেন্ট, সে ভিসা পাচ্ছে না, কেন বলতো? এরাও তো খেলা দেখেছে, এনজয় করেছে, কিন্তু এরা তো এরকম করেনি, একটু এদের দেখে না। এটা আমরা মনে মানে বিশ্বাস করি, এবং এটা আছে প্রমাণ হলো, প্রথম দুই ম্যাচ খুব বাজেভাবে হারার পরও যেভাবে কামব্যাক করলো এবং আজকে ওয়ার্ল্ড কাপটা জিতে গেল, এটা যদি অস্ট্রেলিয়া দ্বারা পসিবল হতো এমন কিছু করা। তারপর আর প্রত্যেকটা প্লেয়ার এফেক্ট কেমিসের মতো খেলে, এক অবশ্যই একজন সাপোর্ট দেয় একজন খেলে, আমি চাই যে বাংলাদেশও এমন করে খেলুক। কিন্তু বাংলাদেশ ভাই এমন কি করে খেলবে যেখানে নিজের দেশের প্লেয়ারদেরই সম্মান দিতে পারিস না? এবার আমাদের দেশের একটু অংশ দেখে না। আপনো পুরা 10-10 গেম জিতে আয়ে হো, সে তো হতা রেতা হ্যায়। এক তো তোরা নিজেদের দেশের প্লেয়ারকে ঠিকঠাক সম্মান দিতে পারিস না, তার উপর আবার অজুহাতের শেষ নেই। ভারতের মানুষদের কেউ চোখে দেখতে পারে না, ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় অজুহাত কান্ট্রি হিসেবে পরিচিতি পেতে চলেছে। বাসায় কাজের জন্য বুয়া খুঁজে পাওয়া যায় না, টিএসসি তাই সাথে কি ইন্ডিয়া সবাই বুয়া। এক মিনিট, এ আফরানিশোর বাড়ির হারিয়ে যাও কালো কুত্তাটা, না মুখটা বন্ধ কর আর বাড়ি গিয়ে কোলগেট দিয়ে দাঁত ব্রাশ কর যা। পঁচিশ দিন স্নান না করা পেতনির প্রতি পেছন উল্টে পচা বিছুটি পাতা দিয়ে পোদ মেরে গেছে নাকি?